সাংবাদিক প্রসূন গুপ্ত পঞ্চায়েত নির্বাচনের আগে যে কথাগুলো বলেছিলেন সেগুলো হুবহু মিলে গেল পঞ্চায়েত ভোটের রেজাল্টে। তিনি বলেছিলেন পঞ্চায়েত ভোটে বিজেপি গো হারান হারবে, গোটা বাংলা থেকে বিজেপির নামও নিশানা মুছে যাবে এবং বিজেপির দালাল সিপিএমও বিজেপিকে সিট জিতাতে পারবে না। পঞ্চায়েত ভোটের রেজাল্টে এবং ভোটের ফলাফলে তাই দেখা গেল, বিজেপি পার্টি পুরোপুরি মুছে গেল গোটা বাংলা থেকে। সাংবাদিক প্রসূন গুপ্ত আজকে তার লাইভ থেকে সরাসরি বিজেপি পার্টি যে সামনে বছর লোকসভা নির্বাচন হবে, গোটা দেশ জুড়ে যে লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে মোদি এবং বিজেপি আরএসএস, সেই লোকসভা ভোটেও বিজেপি পার্টির অবস্থা কতটা খারাপ হবে এবং বাংলার নেতা দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মতো বিজেপির বড় বড় নেতারাও বিজেপি পার্টিকে জিতাতে পারবে না, তার পুরোপুরি প্রমাণ দিলেন সাংবাদিক প্রসূন গুপ্ত। পঞ্চায়েত ভোটের মতো লোকসভা ভোটে যে প্রমাণ দিলেন তাতে বিজেপির মাথায় হাত পড়েছে। সাংবাদিক প্রসূন গুপ্তের এই ভিডিওটি দেখে মোদি এবং বিজেপি আরএসএসের নেতারা মাথায় হাত দিয়ে বসে পড়ছে, কারণ বিজেপির বিপদ ঘনিয়ে এসেছে। চলুন সাংবাদিক প্রসূন গুপ্তের এই ভিডিওটি প্রমাণ সহকারে শেষ পর্যন্ত দেখে নিন। বিশাল জয় তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত ভোটে, কাজেই এটা নিয়ে একটা পর্যালোচনার জন্য আমাকে অনেকে অনুরোধ করেছেন এবং তারা বিভিন্ন টিভি চ্যানেল দেখেছেন, বিভিন্ন পোর্টাল দেখেছেন, প্রবীর বিশ্বাসের থেকে শুরু করে সবার, প্রত্যেকটা ভালো, আমি নিশ্চয়ই প্রশংসা করব। তো আমার পালা আজকে কিছু বলার, এবং যেহেতু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা জগতে যুক্ত রয়েছি, সুতরাং আমার মতন করে আমি বলবো। এটাতে করে অনেকে বলেন যে চটি চাটা, মমতা চাটা ইত্যাদি, এগুলো বাজে কথা বললেও যেটা বাস্তব সেটা বিশ্বাস করবার চেষ্টা করুন। এবং আমি আমার বন্ধুদের বলবো যে আজকের একটাই শর্ত রয়েছে আপনাদের কাছে, সেটা হচ্ছে এই অনুষ্ঠানটি যেটা আমি এখন পরিবেশন করছি, এই পঞ্চায়েত ভোট 2023, এটাকে আপনারা প্রত্যেকে শেয়ার করবেন ভয়ঙ্করভাবে, যা এর আগে এত শেয়ার হয়নি। যদিও আমি রাহুল চক্রবর্তী বা তার যে ইয়েটা রয়েছে রিয়েল কালার অফ গ্রিন বেঙ্গল বা সিসিবি, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। দেখুন, একটা কথা প্রথমেই বলে রাখি যে আমি যেটা আমার ফেসবুকে করি সেটা যে কেউ নিতে পারেন, আমি পয়সার জন্য এটা করি না, কারণ আমি আমার অফিস থেকে মায়না পাই, যেটা সেটা দিয়ে আমার সংসার মোটামুটি চলে যায়, সুতরাং আমি অতিরিক্ত পয়সা পাওয়ার জন্য কোনো কিছু করছি না বা আমার প্রয়োজন নেই এখন এই মুহূর্তে। পরে কী করবো ভাবনার জায়গা, পরে যেটা করব সেটা পরের কথা। তো এই জায়গাটা থেকে আমি শুরু করছি আজকের পঞ্চায়েত ভোট 2023, সুবিশাল জয় তৃণমূল কংগ্রেসে। প্রথমেই বলবো যে এবারকার ভোটটা এটা প্রমাণ করলো যে অপরিহার্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও ভারতবর্ষের বুকে, বাংলায় তো বটেই, সুবিশাল জয়। এবং তিনি কোথাও গিয়ে যে প্রচার করেছেন এমন কোনো প্রমাণ নেই, তার ছবিটিই যথেষ্ট। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয়, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সবকটা জেলা পাওয়া যায়, এবং আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু মানুষ উত্তাল পাগল, বিশেষ করে মহিলারা। মহিলাদের মধ্যে যত ভোট পড়েছে আমরা হিসেব করে দেখেছি প্রায় 72-74% মহিলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। তা তিনি সিপিএমের বাড়ির হতে পারেন বা তিনি বিজেপির বাড়ির হতে পারেন বা কংগ্রেসের হতে পারেন, কিন্তু ভোটটি দিয়েছেন কিন্তু তারা মমতাকে। এবং এটা লক্ষ্মী ভাণ্ডারের যে জয়, এটা আজকে বর্তমান পেপারে দেখছিলাম, তারা খুব খাঁটি কথা লিখেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এবং বাংলা তিনটে আজকে মিলেমিশে এক হয়ে গেছে। একেবারে গোড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলি যে তিনি আজকে যে প্রেসমিটটা করেছেন তাতে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়ার প্রতি। তিনি বলেছেন প্রিন্ট মিডিয়া তবু ঠিক আছে, ইলেকট্রনিক মিডিয়া কোথাও বোধহয়, তিনি খুব খারাপ কথা কিছু বলেননি। তিনি বলেছেন যে সমস্যাটা কি, আমি তো লড়াই করেছি, একটা গরিব বাড়ির থেকে উঠে এসেছি, আপনারা হঠাৎ এত বিগড়ে গেলেন কেন, এত নেতিবাচক হয়ে গেলেন কেন? হ্যাঁ, ত্রুটি বিচ্ছুতি কিন্তু রাজনৈতিক নেতাদের বা একটা প্রশাসনের হতেই পারে, কিন্তু যেভাবে গত 6 মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করেছে মিডিয়া, তা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে এর আগে আমরা কিন্তু কোনোদিন দেখিনি। এবং এটাকে অনেকেই বলছে দিল্লির চাপ, অনেকেই বলছেন নিজের টিআরপি বাড়ানো। আমি তো দীর্ঘদিনই মিডিয়াতে রয়েছি, টিআরপি বাড়ানো বা এই ধরনের ব্যাপারের জন্য যদি এটা হয়ে থাকে তাহলে আপনারা এতদিন লড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, ফলাফল কাজকলা কিছু করতে পারেননি, ফলে এটা মিডিয়ার লজ্জা যে তারা সম্মিলিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করা সত্ত্বেও তুলি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সমস্ত দখল করেছে, ফলে আপনাদের সেই শক্তি আজকে আর নেই। সরি মিডিয়া, হাউ হাউ করে চিৎকার করলে কিন্তু মিডিয়ার কাজ হয় না। আজকে অনেকগুলো সাবজেক্ট নিয়ে এসেছি, প্রথমটা হচ্ছে কৃতিত্ব, কাকে কৃতিত্ব দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এত কলঙ্ক আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও মানুষ ভোট দিয়ে বাস্ত, এই সিবিআই, এই ইডি, এই জাজমেন্ট, এই কোর্টের চাপ, এই দিল্লির চাপ, এই রাজ্যপালের বক্তব্য,
সব মিলিয়ে মিশিয়ে একটা যে কোনো সরকারকে হারিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। আবারও বলি যে মানুষটির নাম মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজ ব্যাপার না। তবে কৃতিত্বের একটা যদি জায়গা থাকে তাহলে জনজোয়ারের জন্য আমি মনে করি যে সেকেন্ড ইন কমান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব কিন্তু 199 দিতে হয়, 1 নম্বর বাদ দিতে হয় বলে বাদ দিলাম। কারণ তিনি যেভাবে দৌড়েছেন তার ব্রেনটা কাজ করে কিন্তু কম্পিউটারের মধ্যে। মমতার মধ্যে কিন্তু আবেগ আছে, দিদি সাংঘাতিক আবেগ তার দিত, আমাকেই বলেছেন হ্যাঁ তোমার পা ভেঙে গেছে আমি তোমাকে একটা বেল্ট লাগিয়ে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আবেগ আছে কিন্তু সেটা প্রকাশ করেন না, আবেগ ছাড়া কোনো মানুষ বাঁচেন না, মানে ভদ্রলোকরা বাঁচেন না। কিন্তু তিনি আবেগটাকে ভেতরে রেখে দিয়ে কর্পোরেট ভঙ্গিতে কিন্তু ইলেকশনটাই এবার ট্যাকল করে বেরিয়ে গেলেন। আমার আগেরগুলোতেও আমি বলেছি যেভাবে অভিষেক প্রত্যেকটা মিটিংয়ে গেছেন এবং হাজারে হাজারে মানুষ তার বক্তব্য শুনতে এসছে জনজোয়ারে, তার একটা আউটপুট আছে এবং সেটা পাওয়া গেল কিন্তু এবার ইলেকশন। আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গণ্ডগোল ও মৃত্যু। ইয়েস, আমি যদি আজকে একজন পুরখাওয়া মানে প্রবীণ সাংবাদিক হিসাবে এটা বলি যে কোনো গণ্ডগোল হয়নি, কোনো মৃত্যু হয়নি, তাহলে মিথ্যাচার করা হবে। আমি কখনো চাই না, আমি যখন রাজনীতি করতাম তখনও সিপিএমের মস্তানি দেখেছি, সিপিএম কী করে বুথ দখল করে, কী করে মেরে তাড়িয়ে দেয়, কী করে খুনের পর খুন হয়, কী করে আনন্দবাজারের পেপারে রক্তস্নাত বাংলা লেখা হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা দেখেছি। ফলে পঞ্চায়েত ভোটের অভিনবত্ব বা মৃত্যুর হাহাকার ইত্যাদি কথাগুলোর কোনো অর্থ হয় না। কিন্তু এটা সত্যি যে আমি যে কোনো মৃত্যুর বিরুদ্ধে, যে কোনো গণ্ডগোলের বিরুদ্ধে এবং যে গণ্ডগোলগুলো হয়েছে বা যে মৃত্যু হয়েছে আমি কিন্তু তার প্রতিবাদ করি এবং আমি শোক প্রকাশ করি। কিন্তু শোক প্রকাশ করতে গিয়েও আমার মনে হয়েছে যে যদি 10টি লোক মারা গিয়ে থাকে তার মধ্যে 7টি তৃণমূলের, এবং কি অদ্ভুত ব্যাপার দেখুন টেলিভিশনগুলোর, মানে আমি যেটাতে স্তম্ভিত হয়ে গেছি এবং আমার খুব অবাক লেগেছে যখনই আমি দেখেছি যে মানে বিজেপি বা সিপিএমের কারোর মৃত্যুর খবর এসছে তখন টেলিভিশনে বারবার বলা হচ্ছে এই তো তৃণমূলের গুন্ডারা তাকে হত্যা করেছে, এই অমুক করেছে, রক্ত স্নাত হেন তানা। এবং এক অধ্যাপক তিনি একটি বিশেষ চ্যানেলে বসে ভোটের আগেই তিনি বলে দিচ্ছেন রক্ত স্নাত হবে অমুক তো। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনকে জানাই যে সরকারি মায়নাপ্রাপ্ত কর্মীরা দিল্লির গভর্নমেন্ট হলে, মানে মোদী গভর্নমেন্ট বলুন বা এর আগে মনমোহন গভর্নমেন্ট হল বলুন, সরকারি মায়নাপ্রাপ্ত অধ্যাপক হন বা সাধারণ কর্মচারী হন টেলিভিশনে বসতে গেলে পারমিশন নিতে হয় গভর্নমেন্টের। এটা কি আপনারা ভুলে গেছেন রাজ্য সরকার? যদি ভুলে না গিয়ে থাকেন আমি এখান থেকে দাবি তুলছি যে এবার থেকে রাজ্য সরকারের কর্মীরা যদি টেলিভিশনে বসে তাদেরকে পারমিশন নিতে হবে, কারণ তারা যেমন আপনার থেকে মায়না নিচ্ছে, সরকারের থেকে মায়না নিচ্ছে, হ্যাঁ হতে পারে আমার আপনার ট্যাক্সের টাকা তাতে কিছু আসে যায় না, সরকার সরকার সরকারি মায়নাপ্রাপ্ত, তাহলে একই সাথে আমি বলবো যে তারা যে টেলিভিশন থেকে পয়সা পাচ্ছে এই লোকগুলোকে খুঁজে বার করুন এবং এদের বিরুদ্ধে তদন্ত তৈরি হোক, কারণ এরা কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে বসে গণ্ডগোল পাকায় এবং পাকিয়েওছে। তো যাই, যেটা বলছিলাম যে বিরোধীদের মধ্যে কারোর মৃত্যুর ঘটনা বা হত্যার ঘটনা যদি আসে সঙ্গে সঙ্গে হই হই রে 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 এই তো মেরে দিল তৃণমূলের গুন্ডারা তাকে মেরেছে হ্যানা তারা করে, শোক এক করে হাউ 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 করো, কান্না কোর্টে চলে যাও, জাজমেন্ট নাও, জজ সাহেব বলবেন যেন নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই, জজ সাহেবই দেশ চালাবেন ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো হয়েছে। কিন্তু যে মুহূর্তে তৃণমূলের কেউ মারা গেছে, তৃণমূল কর্মীরা, অমনি এই লোকগুলো টিভিতে বসে বলেছে, দেখেছেন বিরোধীরা কত শক্তি বাড়িয়েছে, যেন মহান কাজ করেছে তৃণমূলীদের খুন করে। অর্থাৎ সিপিএম বিজেপি বা এই সংগঠন থেকে যদি খুন খারাপি হয়ে থাকে, মানে তাদের গুন্ডাদারা যদি খুন খারাপি করে থাকে, সেটা কি সাংঘাতিক শক্তি বৃদ্ধি হয়েছে? অর্থাৎ তৃণমূলের মৃত্যুটা হচ্ছে শক্তি বৃদ্ধি আর বিরোধীদের মৃত্যুটা হচ্ছে গিয়ে একেবারেই নগ্ন নোংরা ইত্যাদি ইত্যাদি। এই ন্যাকামি, এই বজ্জাতিগুলো এবার বন্ধ হোক। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খুব শোক প্রকাশ করেছেন যে মিডিয়া এমন কেমন করছে, আপনি দয়া করে এগুলো না বলে আপনার সিআইডি দিয়ে এগুলো তদন্ত করান যে কারা এগুলো করছে, কারা উস্কাচ্ছে দেশের মধ্যে, কারা বা রাজ্যের মধ্যে কারা সর্বনাশ করছে। শুধু বিজেপিকে বললে তো আর হবে না, সিপিএম কিন্তু নাটের গুরু, এটুকু আপনাকে আগেও বলেছি আবারও বলছি, সুতরাং এগুলো তদন্ত করতে দেওয়া হোক। এবং গণ্ডগোল যেগুলো হয়েছে, যারা যারা পরাজিত হয়েছেন বা যারা জিতেছেন সেটার ঘটনা না, যাদের মৃত্যু হয়েছে প্রত্যেকটা মৃত্যু কিন্তু আমার কাছে শোকের, প্রত্যেকটা মৃত্যুর বিষয় কিন্তু আমি শোক প্রকাশ করছি এবং অবশ্যই বলছি যে এই মৃত্যুগুলো কাম্য নয়, এটা প্রতিবাদ করছি যে আগামী দিনে নির্বাচনে মৃত্যু যেন আর না আসে। কিন্তু এ তো রেকর্ড হয়ে রয়েছে 80 জন না কতজন মারা গিয়েছিল 2003। কিন্তু যাই মারা যাক, আর মৃত্যু আমরা চাই না, মৃত্যুটার থেকে বাইরে আসুন। চলে আসি এরপর গণ্ডগোল কারা পাকালো, খুব ভালো করে শুনুন, কোনো টিভি চ্যানেলে পাবেন না, এই অদম প্রসঙ্গ থেকে পাবেন, অনেকেই চটি চাটা ইত্যাদি ইত্যাদি গালাগাল দিচ্ছেন দেখছি,
সেদিন আই ডোন্ট কেয়ার, আমি কাউকে পড়া করে চলি না। আমার না খুব মজা লাগে জানেন, ওই হুগলির এক কোনায় আরামবাগে কি একটা টিভি ভিবি আছে, সে খুব লম্পঝম্প করলো বিজেপির হয়ে, খুব শুভেন্দুর হয়ে খুব একেবারে পরপর পরপর কথা বলে গেল। কিংবা ধরুন মাননীয় বহু প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় রোজ তার মানে তিনি যে ইয়ে করেন প্রোফাইলে বা কি বলা যায় ইউটিউবে যে প্রোগ্রাম করেন, তাতে রোজ আত্মশ্রদ্ধ করলো মমতার। কিন্তু যে রেজাল্ট বেরো তার মুখে বলে আজ নয় কালকে বলবো, এই গতকালেরটা আমি দেখছিলাম, আজকেরটা আর দেখিনি, তিনি বলে আজ নয় কালকে বলবো। এত কিসের ভয়, এত কেন এক পক্ষ এক বজ্ঞা? আমি তো জানি বহু লোকের কিন্তু ব্যথা হয়ে রয়েছে, যেমন শুভা প্রসন্ন, তার ব্যথা আছে দাদা, ব্যথা আছে, ইডিসিবিআই কোথায় কে খুঁচিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি নানান রকম গল্প শুনি আমি জানি না, কিন্তু শুভা প্রসন্নের যে ব্যথা আছে এবং ব্যথার জন্য তিনি আজকে ভয়ঙ্কর মমতা বিরোধী হয়েছেন, অথচ সবকটা পুরস্কার টুরস্কার তিনি তিনি ছবি আঁকা ছাড়া বাকি সব করেন শুনেন। আর তৃণমূলের অভ্যন্তর থেকে যারা এই গণ্ডগোল বা অমুক তমুকের কথা বলছেন, আপনাদের নিজেদের নির্বাচনের কথাগুলো একবার ভেবে দেখবেন, দয়া করে ফালতু কথাবার্তা বলবেন, আপনি যে হরিদাস পালি হন, ভবিষ্যতে আপনাকে টিকিট দেওয়ার ব্যাপারে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া হয়। দল বিরোধী কথা যে দলই করুন, সে সিপিএম করলে বিজেপি হলো, দল বিরোধী কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আপনি যেই হন না কেন, এটা এখান থেকে বললাম। ফলে এটা পাকালো কি করে, এটাই আজকে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, শুনে স্তম্ভিত হয়ে যাবেন। দেখুন 2016 সিপিএম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভোটে দাঁড়ালো, এবং ভোটে দাঁড়ানোর পর তারা পরাজিত শুধু না, তারা 25 নিচে তাদের আসন নেমে গেল। সিপিএম দেখলো যে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে জেতা যাবে না, কাজে কি করা যায়। 2019 আগে সিপিএমের ভেতর থেকে প্রায় 26%, নট এ ম্যাটার অফ জোক, সিপিএমের ভেতর থেকে 26% ভোট বেরিয়ে গেল, মানে 26% ওইভাবে বলছি না, তাদের মধ্যে থেকে মেজর ভোটটা বেরিয়ে গেল, এবং বিজেপির ছিল 10-11%, সেটা হয়ে গেল 37-38-39%। এই টোটাল ভোটটা, এই 26% যে ভোটটা এলো সেটা সিপিএমের ভোট, অর্থাৎ সিপিএমইরা বামেরা রাম হয়ে গেল পুটকি দিয়ে, এবং 18 সিট পেল বিজেপি, সুবিশাল জয়। বিজেপি ভাবছে আমাদের কী কৃতিত্ব, ডেফিনেট করে দিলীপ ঘোষের কৃতিত্ব তো খানিকটা ছিলই, তিনি সংগঠনটা বোঝেন টোজেন, কিন্তু আর কারো কোনো কৃতিত্ব ছিল না, যতটা কৃতিত্ব ছিল সিপিএমের, মানে সিপিএমের অভ্যন্তরে থাকা সিপিএম সাপোর্টার। তো আপনারা বললেন কমিউনিস্ট পার্টি করে, বড় বড় লেকচার ঝাড়ে, অমুক দিদি তমুক বোন, এরা সুন্দর, এরা কেউ মার্কসিস্ট না, এরা কমিউনিজমের কিছু জানে না, মার্ক্সবাদ ব্যাপারটাই আজকের দিনে একেবারেই ফেক বেকার, তো তাও পড়াশুনো করা লোকগুলোই আগে কমিউনিস্ট পার্টি করতো, এরা তো বেকার, এ সাজুগুজু করে দুটো বড় বড় লেকচার মেরে বড় বড় কলেজ থেকে পড়াশুনো করে এসে লেকচার ঝাড়ে, এর বেশি এদের এলএম নেই। তো সেই এলএমহীন 90 কমিউনিস্টরা কিন্তু 2019 দেখলো সাফা হয়ে গেছে, 9-10% ভোটে নেমে গেছে সিপিএম, আর তাদের সমস্ত ভোটটা সুইচ করে গেছে বিজেপিতে, এবং তারা 18 সিট পেল। সিপিএম দেখলো স্ট্র্যাটেজিটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আপনি বলবেন এটা কি আলিমুদ্দিনের স্ট্র্যাটেজি, আমি জানি না, কিন্তু সিপিএমের কেউ জানতো না, সবাই বিজেপিকে ভোট দিয়েছে এমন নয়। আমি খুব পোর খাওয়া এক সিপিএমকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কাকে ভোট দিয়েছেন, সে বলল বিজেপিকে, মমতাকে দাঁড়াতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে। তো সেই ট্র্যাডিশনটা তারা কিন্তু 2021 রাখলো, অর্থাৎ সেই সিপিএমের, ও বাই দ্য ওয়ে 2019 কিন্তু একেবারেই জিরো হয়ে গেল কংগ্রেস সিপিএম দুজনই, 2021 গিয়ে কংগ্রেস সিপিএম জিরো হলো। এবং মজাদার ব্যাপারটা হচ্ছে যে এবারও সিপিএমের ভোটটা গিয়ে পড়লো কিন্তু বিজেপির বক্সে, বিজেপি 77 আসন জয় করলো, পরে অবশ্য তাদের ভেতর থেকে 10 লোক বেরিয়ে গেছে, সেটা অন্য গল্প, কিন্তু এগুলো সিপিএম, সব ভোট সিপিএমের, বিজেপির যত শক্তি সব সিপিএমের। তো এগুলো হওয়ার পর বিজেপি খুব মজা পেল, তারা নতুন একজন সভাপতি করলে, ভাবলে কী মজা, শুনুন বিজেপি যে এটা বাংলা পশ্চিমবঙ্গ, এখানকার মানুষ কিছুদিন গ্যাস খেয়ে সাম্প্রদায়িকতার মোড়কে নিজেদেরকে মোড়ে হয়তো বা, কিন্তু দিনের শেষে তারা বিরিয়ানি খায়, হিন্দু মুসলমানের এখানে কোনো বিভেদ নেই, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল 2021। এবং 2021 দেখা গেল যে মমতা একাই ত্রিশক্তির বিরুদ্ধে লড়াই করে 213 আসন, পরে তো সেটা বেড়ে 220 হয়ে গেছে হলো। এইবারে সিপিএম দেখছে যে কিছু বাই ইলেকশন হলো, এর মধ্যে পৌরসভা টা সেকেন্ড পজিশনে সিপিএম চলে এসছে। এবার ব্যাপারটা দেখুন, এটা চালাকি না শয়তানি না জানি না, কোর্ট থেকে নানান রকমভাবে সিবিআই টিবিআই করা শুরু হল। এখন আমি কখনই বলবো না যে জজ সাহেব সিপিএমের লোক বা জজ সাহেব, তবে কোনো এক জজ সাহেব নাকি বলেছিলেন যে তিনি কোন সিপিএম সাংসদের পায়ের তলায় বসে তিনি নাকি কী সব করেছেন টরেছেন, জানি না কী ব্যাপার, যাই হোক না কেন
একটিও কিন্তু তৃণমূলের পক্ষে গেল না, ফটাফট উত্তর সিবিআই 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 স্ট্যাম্প মারতাম, সিবিআই সিবিআই সিবিআই, এত সিবিআই হলো, এত তদন্ত, ফটাফট সমস্ত কোর্ট থেকে জাজমেন্ট হলো। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে লোডশেডিং করে যে হারানো হলো, আজ অবধি সেটা সলভ হলো না। এমন জিনিস আমি আমি এটাকে সমালোচনা করছি না, কিন্তু দেশের নাগরিক, ট্যাক্স দিয়ে চলি, ফলে আমার এই প্রশ্ন করার অধিকার রয়েছে, বলে সরাসরি প্রশ্ন করছি। এরপরে এই সিপিএম প্ল্যান করলো যে একটি প্রজেক্ট করার লোক দরকার, এই 2021 ভোটের আগেই তারা কিন্তু প্রজেক্ট করার প্ল্যান করলো। কেসে নওশাদ সিদ্দিকী, বিরাট নাম, বিরাট ব্যাপার, পীরজাদা ইত্যাদি ইত্যাদি, মানে নওশাদ সিদ্দিকী যা বলবে বাংলার মুসলমানরা সব তাই শুনবে। কী হলো রেজাল্ট? ওই নওশাদ সিদ্দিকী জিতে গেল, বাকি সব আউট, কারণ মুসলিমরা একাত্তরে মমতাকে ভোট দিল, এমনকি বাম মনোভাবাপন্ন মুসলিমরা পর্যন্ত মমতাকে ভোট দিল। এলো বাই ইলেকশন, আবার ফের সেই নওশাদ সিদ্দিকী, এবার সম্পাদক হয়ে গেছেন সেলিম, সব মুসলিম মুখ। এত বছরে কিন্তু কোনো মুসলিমকে সাধারণ সম্পাদক করার কথা একবারও কমিউনিস্টদের মনে হয়নি, এবার করল। হ্যাঁ, মুসলিম ভোটটাকে ভাঙতে হবে। এবার খেলাটা দেখুন কীরকম দুটো শক্তির মজাদার আন্ডারস্ট্যান্ডিং খেলা। এবার ভোটের আগে গণ্ডগোলটা কীভাবে পাকিয়েছে বলছি আপনাদের। কীভাবে হলো যে বিজেপি বলল যে যদি মুসলিম ভোটটা ভেঙে দুটুকরো হয় তাহলে সিপিএম কিছু সিট পাবে, তৃণমূলের মেরুদণ্ডটা ভেঙে যাবে, আর আমরা সব হিন্দু ভোট নিয়ে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসব। বাইরন বিশ্বাসের মিটিংয়ে কী বলেছিল শুভেন্দু অধিকারী, যে হিন্দু ভোট কোথায় দিতে হবে পরে বলবো, মুসলিমদের বলে এসছি। তার ফল কী হলো? বাইরন বিশ্বাস কংগ্রেসের প্রতীক চিহ্নে সুবিশাল ভোটে জিতল, মডেল বাইরন হয়ে গেল। অদিত চৌধুরী সবাইকে ধন্যবাদ দিলেন, হ্যাঁ সিপিএমকে ধন্যবাদ দিই, বিজেপিকে ধন্যবাদ দিই, সবাই আমাদের ভোট দিয়েছে। অর্থাৎ মডেল হলো বায়রন অথবা সাগরদিঘী, মডেল সাগরদিঘী। বায়রন বিশ্বাস 3 মাস যেতে না যেতেই তৃণমূলে জয়েন করলো, আবার শূন্য। এবার বায়রন বিশ্বাস চলে যাওয়ার পর এই অদিত চৌধুরী থেকে শুরু করে বিজেপি প্রত্যেকেই বলতে আরম্ভ করলো, ও কোনো ব্যাপার না, আমরা পরবর্তী অধ্যায় মুর্শিদাবাদে কিন্তু ওই মডেল বায়রন দিয়েই আমরা জিতে যাবো, মুসলমান ভোট আমরা ভেঙে টুকরো করে দেবো। বিজেপি পরমানন্দে রয়েছে, মুসলিম ভোটটা ডিভাইড হলেই হিন্দুরা আমাদের হুড়হুর হুড়হুড় করে ভোট দেবে, আমরা ক্ষমতায় আসছি। এই ধারণা কি হলো ভোটে? এবার আসি পয়েন্ট নাম্বার নেক্সট, উত্তরবঙ্গ রাজবংশী মতুয়া। উত্তরবঙ্গে জানেন আমি এত ঘুরে বেরিয়েছি যে অনেক সাংবাদিকও এতটা ঘোরেনি যতটা আলিপুরদুয়ার আমি চিনি, হাতে তালুর মতন চিনি, প্রচুর বন্ধুবান্ধব আছে। প্রথমেই আলিপুরদুয়ার এবং কোচবিহারের নেতাদের কাছে ক্ষমা চাইছি যে আমি একটা থ্রেট করেছিলাম আপনাদের, যে যদি এই দুটো অঞ্চল জিতে বেরিয়ে না আসতে পারেন তাহলে আপনাদের দেখে নেওয়া হবে। কেউ কেউ বেমানি করেছে তার মধ্যেও, কিন্তু শেষ পর্যন্ত মানুষের ভোটে কিন্তু উত্তরবঙ্গ মমতার হাতে এসেছে, অভিষেকেরও একটা অবদান রয়েছে নিশ্চয়ই। আপনারা জানবেন যে আলিপুরদুয়ারে কিন্তু মুসলিম খুব কম, নমিনাল, কোচবিহারে কিছু আছে, কিন্তু হিন্দুর সংখ্যাটা বেশি। এখানে হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিভিশন গত ভোট থেকে নিশ্চিত প্রামাণিকের কল্যাণে হয়েছে। কি হলো? এই আলিপুরদুয়ার যা হাতছাড়া যা হাতে ছিল একেবারে সর্বস্তরের, সব বিজেপির হাতে, এবং বিজেপি এখানে সবচাইতে স্ট্রেংথ, অর্থাৎ লোকসভা তাদের হাতে, জন বার্লা কেন্দ্রের মন্ত্রী, চারটে আসনই বিজেপি, অর্থাৎ সব কিছু। আমি একটা মজা করে লিখেছিলাম আলিপুরদুয়ার হাতছাড়া হতে চলেছে, সেটা বিজেপির হাতছাড়া হতে চলেছে, অনেক আগে অ্যাডভান্স লিখেছিলাম, সবাই ধরতে পারিনি, এটা একটা গুগলি ছিল আমার। অসাধারণ রেজাল্ট করেছে আলিপুরদুয়ারে, সাফ হয়ে গেছে বিজেপি সেখান থেকে, সাফ হয়ে গেছে নিশীথ প্রামাণিকের ইয়ে থেকে, কোচবিহার থেকে। কী করে হলো? সাফ হয়ে গেছে জলপাইগুড়ি থেকে, জলপাইগুড়ি কিন্তু মূলত হিন্দু অধ্যুষিত জায়গা, এবং তার সঙ্গে তো শিলিগুড়ির যে গ্রামগুলো রয়েছে সব, অর্থাৎ ডুয়ার্স তরাই অঞ্চলে সাফা হয়ে গেছে, যেই ডুয়ার্স তরাই অঞ্চল থেকে চাঙ্ক ভোট তুলেছিল বিজেপি, কারণ বিজেপি তাদের কোনো কমে আসছে না, কোনো সাহায্যে আসছে না, শুধু বড় বড় লেকচারে বাতিল মারছে, কোনো লিডার নেই। নিশীথ প্রামাণিক কী মন্ত্রী হয়েছে, সে মন্ত্রী হয়ে লম্বা লম্বা লেকচার দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার এলাকার জন্য বিন্দুমাত্র তারা সাহায্য করেনি, এমন কিছু গুন্ডামি হয়নি সেখানে যার জন্য লম্পজম্প করে তারা হেরে গেছে এমন দাবি করতে হবে। তার নিশীথ প্রামাণিক কারোর থেকে কম ওস্তাদ নাকি এ লাইনে, আমরা জানি না, তিনি বার করতে পারলেন কি, কালকে তার মন্ত্রিত্ব থাকবে কি না থাকবে সেটা অমিত শাহ বুঝবে, কিন্তু তিনি তার দ্বারা যে কিছু হবে না, আগামী লোকসভাতেও কিছু হবে না সেটা কিন্তু বলে দিচ্ছে এখনই। ফলে টিপিক্যাল হিন্দু বেল্ট বলতে যেগুলো বোঝায়, অর্থাৎ এই উত্তরবঙ্গে দুটো, তৃতীয়টা হচ্ছে পুরুলিয়া, সেখানে মুসলিম কম, বাঁকুড়া মুসলিম আছে কিন্তু হিন্দু প্রধান, যার জন্য এইসব জায়গাতে বিজেপি ভালো রেজাল্ট করেছে, সাফা হয়ে গেছে, সাফা হয়ে গেছে। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে গিয়ে মুসলিম ভোটের সঙ্গে সঙ্গে যে কথাটা বলা,
মুসলিমদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ কাজ করেছে, আজকেও মুসলিম ভোটের 90% মমতার দিকেই পড়েছে। নওশাদ সিদ্দিকি কিছু করতে পারেনি, সেলিমের বুদ্ধি এবং বিজেপির ডিভিশন, মানে দুভাগে ভাগ করে দেবো, মাঝখান থেকে আমরা জিতে বেরিয়ে যাবো, সব হিন্দু ভোট নিয়ে, হিন্দু ভোটও চলে এসছে মমতার দিকে, আর মুসলিমরা কিন্তু বেইমানি করেনি। মুসলিমদের এটা কোন মুসলিমরা মনে করে, আপনারা কি গরু ছাগল মনে করেন? মুসলিমদের মনে করেন যে তাদের মগজে কিছু নেই, তারা জানে যে কাকে ভোটটা দিলে কিভাবে কাজ করতে হবে। সুতরাং ঢেলে ভোট দিয়েছে এবারও মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তারা জানে যে আমরা যদি 19-20 করি তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসবে চালাকি করে, কারোর থেকে কম বুদ্ধি বা শিক্ষা তাদের কম নেই। সুতরাং মুসলিমদেরকে আন্ডার এস্টিমেট যারা করেছে, আমি মনে করি চিরকাল তৃণমূলের কৃতজ্ঞ থাকা উচিত মুসলিম ভোটের উপর, তাদের কোনো তুলনা নেই। আমার তো বন্ধুত্ব আছে, আমার কথা ছেড়ে দিন, আপনার আমাকে অনেকে বলে যে পাকিস্তানে চলে যান, আপনি ভয়ঙ্কর মুসলিম ভক্ত, আপনি পাকিস্তানে চলে যান, গরু খান, অমুক খান, তমুক খান, এসব ফালতু কথা বলে লাভ নেই। পাকিস্তান মুসলিমদের ভালোবাসা না, পাকিস্তানে যাওয়া না, পাকিস্তানে যত মুসলিম আছে তার থেকে অনেক বেশি মুসলিম ভারতবর্ষে থাকে, তাদের অধিকার রয়েছে মশাই, আমাকে খেপাবেন না, মুখ খুললে অনেক বাজে কথা বলে। সুতরাং সেলিউট জানাই মুসলিমদের। মথুয়া অভিষেককে ঢুকতে দিলাম না, মন্দির আটকে রেখে দিলাম, কে আমি? শান্তনু ঠাকুর। কি আমাদের ঠাকুর বংশের মন্দির? আমরা যা বলবো আমাদের লেবার শ্রেণী অর্থাৎ শ্রমিক শ্রেণী আমাদের কথায় উঠবে বসবে, কান ধরতে বললে কান ধরবে, মথুয়া শ্রেণী। কি হলো? শান্তনু ঠাকুরের নিজের যেখানে ভোট সেখানে পর্যন্ত বিজেপি হেরে গেছে। মথুয়া ভোটে এমন ভাঙন ধরেছে যে বিশাল ভোট, রানাঘাট বলুন বা মথুয়া অঞ্চল উত্তর চব্বিশ পরগনা বলুন, হুড়ুর করে, সেখানে তো কোনো গণ্ডগোলের খবর নেই, সমস্ত ভোট পড়েছে তৃণমূলের দিকে। কি করেছেন শান্তনু ঠাকুর? কারা মন্ত্রী হয়েছেন কেন্দ্রে? কি কর্মটা করেছেন? ওই ডাক্তার কি সরকার কিচ্ছু করতে পারেনি। এমনকি রানাঘাটের জায়গা থেকে আমার, দেখুন বিজেপিতে আমার অনেক বন্ধু বান্ধব আছে, এই জগা মানে জগন্নাথ সরকার ভালো ছেলে, হ্যাঁ করতে পারে সে বিজেপি, তা দিয়ে তার ভালো মন্দ বিচার করে, তাকেও চিন্তা করতে হয়েছে যে আমি তাহলে জিতবো কি করে। এই গেল একটা পার্ট। এবং উত্তরবঙ্গের জায়গা থেকে রাজবংশী, রাজবংশীরা ঢেলে মমতাকে ভোট দিয়েছে, দিয়েছে বলেই উত্তরবঙ্গের এতটা জায়গা পেয়েছে। আজকে হঠাৎ শুনলাম অনন্ত রায়, যিনি বাংলা মানে বিভেদের জন্য কথাবার্তা বলেছিলেন, যিনি অনেকটা সময় আসামে কাটান এবং বাঙালির থেকে তিনি অনেক বেশি অ্যান্টি বাঙালি বলে তার একটি খ্যাতি বা দুর্নাম আছে, যাই হোক তাকে ক্যান্ডিডেট করছে রাজ্যসভায়। মানে অনন্ত রায় রাজবংশী বা ওই গোত্রীয় হলে সমস্ত ভোট বিজেপির দিকে আবার ফিরে যাবে। রাজবংশীরা বোকা, যেমন মুসলিমদের আন্ডারে এস্টিমেট করেছিলেন, মতুয়াদের আন্ডারে এস্টিমেট করেছিলেন, দেখলেন তো কাজকলা দেখিয়ে দিল, রাজবংশীরাও দেখাবে। অনন্ত রায় তো বাংলাকে ডিভাইড করতে বলেছে, যে মুহূর্তে তিনি সাংসদ হবেন, এগুলো হাতে তালি দিয়ে বলছি, হাতে তালি দিয়ে বলছি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার তিনটে লোকসভা বিশাল ভোটে জিতবে তৃণমূল, এই যে মুহূর্তে রাজ্যসভার তিনি সদস্য হবেন সমস্ত, কারণ বাংলা ভাগ এই তিনটে জেলার লোকেরা চায় না, তারা বুঝে যাবে যে ওই খেলা খেলছে। নিশিত প্রামাণিক এত চালাকি করতে গিয়ে নিজেই বিপাকে পড়ল, অতি চালাকের গলায় ধরে দিতে পারে, দেখতে পাচ্ছেন। সব শেষ আর কি আছে, আর হচ্ছে শুভেন্দু অধিকারী, মহান নেতা, বিরোধী নেতা, তিনি পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর তো বার করতেই পারেননি, মুর্শিদাবাদে তিনি নানান রকম জাগলারি করবেন ইত্যাদি ইত্যাদি যেগুলো শোনা গিয়েছিল টোটালি ফ্লপ, দিলীপ ঘোষ যতটুকু করেছিল সেটুকু মোটামুটি মা গঙ্গার পক্ষে চলে গেছে, এবং শুভেন্দু অধিকারী তার নিজের টেরিটরিতে তার ভোট কমেছে। তিনি বলেছিলেন 1996 ভোট না 1896 না 1696 ভোটে তিনি নাকি জিতেছেন ফিরেছেন জানি না, 20,000 ভোটে পিছিয়ে গেছেন তিনি তার নিজের এলাকায়। দিবি ভাবু, দিলীপবাবু, দিলীপদা ভাবুন যে কার উপর ভরসা করে আপনারা বিজেপি করছেন, টেলিভিশনে বসে আর কোর্ট কাছারি করে ভোটে জেতা যায় না। হ্যাঁ গণ্ডগোল হয়েছে, আমি স্বীকার করছি, 50-60 বুথে নিশ্চয়ই গণ্ডগোল হয়েছে, হওয়া উচিত না, আমি সমর্থন করি, কিন্তু বাকি মানুষরা কি পাগল ছাগল? আর তো কোনো জায়গায় তো কোনো গণ্ডগোল নেই, সুবিশাল জয়টা এলো কোত্থেকে? কারণ মানুষ মনে করেছে বিজেপি সারা ভারতবর্ষের ক্ষেত্রে অর্থনৈতিক সংকট থেকে ওই ইডি সিবিআই আর কোর্ট দেখিয়ে তারা যে ফায়দা তুলছে এবার সেটা বন্ধ হবে। এটা কিন্তু সেমিফাইনাল, এই সেমিফাইনালে বিজেপি কিন্তু পরাস্ত এবং সুবিশাল ডিফারেন্স হয়ে গেছে। হ্যাঁ সিপিএমের ভোট বেড়েছে বিজেপি থেকে, কিন্তু প্রায় 10-12% মতন ভোট বেরিয়ে গেছে, এবং একসময় যারা তৃণমূল করতে বিজেপিতে ঢুকে বসেছিল তার 5% ভোট আবার তৃণমূলে ব্যাক করেছে, আর যার জন্য 52% হয়েছে। ভেরি সিম্পল, এরা প্রাক্তন তৃণমূল। সিপিএমের 7% মতন ভোট বেড়েছে, ছিল আপনার 9%, 9-16, ওই ধরুন 12-16% মতন ভোট এখন সিপিএম পাচ্ছে। হ্যাঁ তারা গেম করেছে, কিন্তু আসল 12% একটা লোকসভা বার করতে পারবে? অজিত চৌধুরী তো মাথা চুলকাতে শুরু করে দিয়েছে, কোথায় গেল বায়রন বিশ্বাসের বা ব্র্যান্ড সাগর দিকে, কিন্তু আমিই হেরে যাবো, কারণ টোটাল মুর্শিদাবাদ তো মমতার দিকে ঝুঁকে রয়েছে। বাবু নদীর বাবু,
সবার সঙ্গে দোস্তি করে সব তাল মিলিয়ে আপনি গান্ধীবাদী, আপনি হাত মেলাচ্ছেন বিজেপির সঙ্গে, ওইভাবে হয়? এত সোজা সোজা যে ভোট নয় তা কিন্তু বারংবার প্রমাণিত হয়েছে। সুতরাং এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর থেকে শিক্ষা না, কালকে কোর্ট ফোর্ট কী বলবে হাঁটান। 21 জুলাইয়ের জন্য এনজয় করুন, কারণ ওটা আপনাদের শুভ দিন। আর আমাকে গালাগাল, ফুস, ওসব জীবনে অনেক শুনেছি মশাই। তাহলে বিদায় নিচ্ছি, শেয়ার করুন, প্রচুর শেয়ার।